Assalamualaikum, dear students. I hope you are fine and good. Welcome to our regular online class. So, dear শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই তোমাদের বুঝে গিয়েছো যে আমাদের নিয়মিত যে অনলাইন ক্লাস সেখানে আমরা চলে এসেছি, তাহলে সুন্দর করে সবাই যার পড়ার টেবিলে বই খাতা সবকিছু সামনে রাখবে, ঠিক আছে? কারণ যে কোনো মুহূর্তে তোমরা হাতের কাছে যাতে সবকিছু পাও, আর যাতে সাউন্ডের মোবাইলে যদি প্রবলেম হয় হেডফোনটা ইউজ করতে পারো। আচ্ছা, তাহলে চলো আজকে আমরা রিয়েজ করব তোমাদের যে লিটল লার্নার্স ইংলিশ বুক আছে সেখানে দেখো সিলেবাস দ্বিতীয় সাময়িকের সেকেন্ড টার্মের সিলেবাস অনুযায়ী 245 পেজ এন্ড 246, ঠিক আছে? মানে 8 থেকে 15 পর্যন্ত সম্পূর্ণ তোমাদের দ্বিতীয় সাময়িকের জন্য করতে হবে। তাহলে এখানে দেখো আমি সবগুলো যেহেতু সময়স্বল্পতার কারণে পড়ানো সম্ভব হয় না, কিছু আমি কয়েকটা বোর্ডে তোমাদের এক্সাম্পলগুলো তুলে ধরেছি, বাকিগুলো তোমরা আশা করি নিজেরাই বাসায় করে নিতে পারবে। তাহলে এখানে দেখো আমি হ্যান্ডলে লিখেছি রিঅ্যারেঞ্জ পেজ 245 এবং তোমাদের সুবিধার্থে পেছনে অ্যান্সারগুলো দেওয়া আছে পরের পেজে, তো তোমরা সেখান থেকেও হেল্প নিতে পারবে। আচ্ছা, তাহলে রিঅ্যারেঞ্জ মানে তোমরা জানো যে প্রথম সাময়িকে তোমরা সেগুলো অ্যান্সার করেছো, আমাদের একটা হচ্ছে এলোমেলো সেন্টেন্সকে সাজিয়ে লেখা, আবার রিঅ্যারেঞ্জ অনেক সময় ওয়ার্ডও দেওয়া থাকে, এলোমেলো ওয়ার্ডটাকে সুন্দর করে সাজিয়ে লিখতে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এলোমেলো থাকলে তো আমাদের সেন্টেন্সটা অর্থবোধক হয় না, মিনিংফুল হয় না, সেজন্য তো এটা আসলে সহজ কাজ। তোমাদের প্রশ্নে কিন্তু সুন্দর করে সবকিছু দেওয়া থাকে, জাস্ট তোমরা সেটাকে একটু গুছিয়ে লিখলেই নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখো এক্ষেত্রে তোমাদের ভোকাবুলারি বা শব্দ ভান্ডারটাকে তোমাদের বেশি বেশি প্র্যাকটিসে রাখতে হবে, যেমন বিভিন্ন ধরনের ওয়ার্ড শেখা সেটা কিভাবে হয়, এবং তোমাদের যে ইএফটি বুক আছে ইংলিশপট বুকে সেটা যদি তোমরা পড়ো সেখানে সেখান থেকে মূলত তোমাদের লিটল লার্নার্সদের রিঅ্যারেঞ্জ পাংচুয়েশন মার্ক সবগুলো সেখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ। আচ্ছা, মানে এখানে মনে মনে করে দেখো আমি সবগুলো লিখিনি, কয়েকটা জাস্ট এক্সাম্পল তুলে ধরেছি। এখানে দেখো ওয়ান্ট, কমা, মিল, ডোন্ট, আই, এনি, তাহলে এটা যদি ওয়ান্ট, মিল, ডোন্ট, আই, এনি এটা কোনো অর্থবোধক সেন্টেন্স হয়নি, ঠিক আছে? এলোমেলো। এখন এটাকে যদি আমি অর্থবোধক সেন্টেন্স করতে যাই, রিঅ্যারেঞ্জটাকে সাজাতে যাই, অ্যারেঞ্জ করতে যাই, তাহলে এখানে একটা সাবজেক্ট আসতে হবে না, তাহলে এখানে দেখো সাবজেক্ট কোনটা হয়েছে আর, ঠিক আছে? ক্যাপিটাল লেটার, তাহলে আইটা আমাকে প্রথমে নিয়ে আসতে হবে আই। এখন দেখো আই এখানে ভার্ব আছে একটা, নিশ্চয়ই সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, তাহলে ওয়ান্ট না, মিলকো না, ডোন্ট, ঠিক আছে? ডোন্ট হচ্ছে কি একটা ভার্ব, ডু, ডি, ডাজ, ঠিক আছে? অ্যাম, ডিজায়ার, ওয়াজ, ওয়্যার এগুলো হচ্ছে আমাদের ভার্ব, ঠিক আছে? তাহলে আই ডু নট কে আমরা সংক্ষেপে অ্যাপোস্ট্রফি দিয়ে ডোন্ট বলছি, তাহলে আই ডোন্ট, এখানে দেখো ওয়ান, আই ডোন্ট ওয়ান্ট এনি মিল, আই ডোন্ট ওয়ান্ট এনি, ঠিক আছে? ওয়ান্ট হবে এখানে, সরি, আই ডোন্ট ওয়ান্ট এনি মিল, হ্যাঁ, এখানে টি, আমার কোনো দুধের বা মিল্কের প্রয়োজন নেই, তাহলে আমার কোনো দুধের বা মিল্কের প্রয়োজন নেই, এটা আমরা সম্ভবত যে তোমাদের ইএফটি বুকে পড়েছিলাম সেটা হচ্ছে ইউনিট, আচ্ছা আমি একটু দেখি এটা ইউনিট কত, আমরা আগে পড়েছি যেহেতু সেকেন্ড সিটিতে পড়েছিলাম, হ্যাঁ ইউনিট মনে হয় 21 অথবা 20 এরকম একটা ইয়াতে পড়েছি, তাহলে আই ডোন্ট ওয়ান্ট এনি মিল, ঠিক আছে? এগুলো তুমি বারবার যখন করবে তখন সেন্টেন্সটা তোমার অটোমেটিক্যালি চলে আসবে। আচ্ছা, তাহলে ড্র হি টু লাভ, তাহলে এটা কোনো মিনিংফুল সেন্টেন্স না, তাহলে এটা যদি আমি সাবজেক্টে যাই তাহলে দেখো হি সাবজেক্ট লাভ সে পছন্দ করে, টু ড্র সে ছবি আঁকতে পছন্দ করে, তাহলে হি লাভ টু ড্র, ঠিক আছে? যেমন বাংলায় আমি যদি বলি ভাত খাই আমি, নিশ্চয়ই তোমরা বাংলায় করেছো সে শুধু এই যে সেন্টেন্সকে সুন্দর করে সাজিয়ে লেখা, তাহলে ভাত খাই আমি, ঠিক আছে? এটা কোনো মিনিংফুল সেন্টেন্স হয়নি, তাহলে এটাকে যদি আমি সুন্দর করে সাজিয়ে দিই সবগুলো একই থাকবে, জাস্ট একটু সাজিয়ে লেখা আমি ভাত খাই, নর্মালি কিন্তু আমরা এভাবেই কথাটা বলি, ঠিক আছে? আমি ভাত খাই না, ভাত খাচ্ছি, তাহলে এটা আমার একটা গোছানো সেন্টেন্স হয়ে গেল, সবকিছু আমার প্রশ্ন থেকেই আমি জাস্ট গুছিয়ে লিখলাম, তাহলে এভাবেই কিন্তু রিঅ্যারেঞ্জ করে তোমরা এর আগেও করেছো, তো বেশি কঠিন কিছু নয়। আচ্ছা, এরপরে দেখো এটা একটা ওয়ার্ড দিয়ে অনেক সময় তোমাদের আমি তো সেন্টেন্স দিয়ে দেখালাম, এখানে অনেক সময় ওয়ার্ডটাকে আসতে পারে,
আমাদের শব্দের ভান্ডার বা ভোকাবুলারিটাকে আমি বেশি ইয়া রাখতে হবে, কারণ এখানে যদি শব্দ আসে সেগুলো তোমাকে মিলাতে হবে। যে তোমরা যেমন বিভিন্ন পত্রিকায় পাজলগুলো যেমন বিভিন্ন ধরনের শব্দের বর্ণগুলো মিলাও, সেগুলো এক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল। তাহলে এখানে দেখো TRYOHIS, তাহলে এটা কিন্তু আমাকে অশব্দটা যখন আমি একটু যদি জানি আমি পারবো, তাহলে কিন্তু আমার এলোমেলো হয়ে যাবে। আর ওয়াই তাহলে অনেক কিছুই আমার দিলেও মিলবে না। তাহলে এটা কোন তবে হতে পারে হিস্টোরি, ঠিক আছে? হিস্টোরি যদি হয় আমার জানা থাকে তাহলে আমি জাস্ট একটু ব্রেনটাকে কাজে লাগিয়ে ওয়ার্ডের রিঅর্ডারটা করতে পারবো। তাহলে এখানে দেখো আর পাস প্লেইং ডি, তাহলে এখানে কি হবে দি গার্লস আর প্লেইং, কারণ সাবজেক্ট ডি, ঠিক আছে? গার্লস আর প্লেইং, মেয়েরা কি বা মেয়েগুলো খেলাধুলা করছে, হ্যাঁ। তাহলে এভাবে একটু নিয়ে তোমরা পারবে, কিন্তু সেক্ষেত্রে আমি বারবার বলছি তোমরা নিজেরাই প্র্যাকটিসের উপর অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমি একদিনের ক্লাসে হয়তো সেটা তোমাদেরকে শিখিয়ে দিতে পারবো না বা মুখস্থ করাতে পারবো না। তোমরা জাস্ট নিয়মটা জেনে বারবার প্র্যাকটিস করলেই তোমরা আশা করি পারবে, ঠিক আছে? তো আজকে আমাদের পড়া এতটুকু থাকলো, আজকে পড়া দিলাম 245 পর্যন্ত। ভালোভাবে বাসায় প্র্যাকটিস করা এবং প্র্যাকটিস করে বারবার সেগুলো সিডব্লিউ কপিতে চর্চা করবে। সিডব্লিউ কপি খালি রাখবে না, কারণ কপিগুলো তোমাদেরকে মাসে চর্চা করার জন্য দেওয়া হয়েছে। আর এখান থেকে আমি কোনো ইন্টারভিউ দিচ্ছি না, ঠিক আছে? আমি যখন ইন্টারভিউ পরবর্তী দিব তখন কিন্তু বলে দেব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিরাপদে থেকো। আল্লাহ।